চাঁদপুর গ্রামে কৃষ্ণলালের একটি গাড়ির গ্যারেজ ছিল। সে অনেক ভালো গাড়ি মেকানিক ছিল। গাড়ি যতই খারাপ হোক না কেন, সে কয়েক মিনিটেই সেটি ঠিক করে ফেলত। আশেপাশের গ্রাম থেকে লোকজন তার কাছে তাদের গাড়ি মেরামত করতে নিয়ে আসত। কৃষ্ণলালের দোকানের সামনে গাড়ির লম্বা লাইন লেগে থাকত। কৃষ্ণলালের কাজে সাহায্য করার জন্য চার পাঁচজন ভালো মেকানিক ছিল। আরে ছোট, ওই গাড়ির কি হয়েছে, এখনো ঠিক হয়নি কেন? জি ওস্তাদ, পাঁচ মিনিট সময় দিন, এক্ষুনি ঠিক করে দিচ্ছি। এতে প্লাগ লাগাতে হবে। হ্যাঁ ছোট, তাড়াতাড়ি গাড়িটা ঠিক করে ফেলো, দেখো আরো কত গাড়ি সিরিয়ালে আছে। একদিন কৃষ্ণলালের গ্যারেজে এত গাড়ি আসে যে গ্যারেজের বাইরে গাড়ি দাঁড় করানোর আর জায়গাই ছিল না। তখন আশেপাশের দোকানদার বলে, আরে ভাই কৃষ্ণলাল, গাড়ি ততগুলোই নাও যতগুলো ঠিক করতে পারো, সমস্ত জায়গা তোমার গাড়ির জন্য লাগলে আমাদের কি হবে? আরে ভাই সাহেব, আমি কি করব, লোকজন গাড়ি নিয়ে চলে আসলে তো ঠিক করে দিতেই হবে, তাই না? আমি তো তাদের নিষেধ করতে পারি না। কথা তো তুমি ঠিকই বলছো, কিন্তু সমাধান তো তোমাকেই করতে হবে, তাই না? কৃষ্ণলাল কাজ থেকে রাতে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আর নিজের দোকানের সামনে জমে যাওয়া ভিড় নিয়ে ভাবতে থাকে। কৃষ্ণলালের চিন্তা দেখে তার স্ত্রী জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার, আপনি এত চিন্তিত কেন? কি করব ভগবান, এও কাজ, দোকানের ভেতরে আর বাইরে গাড়ি দাঁড় করানোর জায়গাই নেই। এখন তো আশেপাশের দোকানদারেরাও ঝগড়া করতে শুরু করেছে, কাস্টমারদের মানাও তো করতে পারি না, তাই না? কৃষ্ণলালের স্ত্রী কিছুক্ষণ ভেবে তাকে বলে, আর এতে চিন্তার কি আছে, আপনি আন্ডারগ্রাউন্ড দোকান কেন করছেন না, যেমনটা শহরে হয়? দেখুন তো, বুদ্ধির ব্যাপার কিনা, আমাদের তো জায়গা আছে, জমি আছে, আমাদের অন্য কোথাও যাওয়ার দরকার নেই, একটু বুদ্ধি খাটান আর আন্ডারগ্রাউন্ড দোকান শুরু করুন। তুমি তো একদম ঠিক কথা বলেছ, আমি কালকেই আন্ডারগ্রাউন্ড দোকান বানাচ্ছি। পরের দিন থেকে কৃষ্ণলাল আন্ডারগ্রাউন্ড গাড়ির গ্যারেজ বানানোর কাজ শুরু করে দেয় আর এক সপ্তাহের মধ্যেই তার আন্ডারগ্রাউন্ড গাড়ির গ্যারেজ তৈরি হয়ে যায়। এখন আর কৃষ্ণলালের জায়গার কমতি নেই। আন্ডারগ্রাউন্ড গাড়ির গ্যারেজ খোলার পর কৃষ্ণলালের কাজ দ্বিগুণ হয়ে যায় আর তার প্রতিবেশীরাও খুশি হয়ে যায়। ওস্তাদ, দোকানে জায়গা নেই, গাড়ি কোথায় রাখবো? আরে ছোটু, আন্ডারগ্রাউন্ডের গাড়ির গ্যারেজে পাঠিয়ে দাও, এখন তো আমাদের কাছে নিচেও জায়গা আছে, তাই না? আন্ডারগ্রাউন্ড থানা। বিজয়পুর গ্রামে সঞ্জু নামে এক ডাকাত ছিল। সে খুবই ভয়ঙ্কর ডাকাত ছিল। সে তার দলের লোকেদের সাথে আশেপাশের সব গ্রামে ডাকাতি করত। সঞ্জু এবং তার গ্যাংয়ের ভয়ে কেউ রাতে বাইরে যেত না। আরে ভাই তাড়াতাড়ি বাড়ি চলো, সন্ধ্যা হতে যাচ্ছে, সঞ্জুর দলের কবলে পড়লে আমাদের মেরেই ফেলবে। হ্যাঁ হ্যাঁ ভাই, তাড়াতাড়ি চলো। লোকজনের ভয় দেখে সঞ্জু অনেক খুশি হত। লোকজন আমাকে কতটা ভয় পায়, যাও তোমরা মজা করো, যে কাউকে লুট করো আর যা ইচ্ছে করো। সরকার গ্রামে একটি থানা বানানোর জন্য কয়েকবার চেষ্টা করে, কিন্তু থানার কাজ শেষ হবার আগে সঞ্জু শ্রমিকদের তাড়িয়ে দেয় আর সেখানে থানার কাজ শেষ হয় না। একবার বিজয়পুরে অনেক বড় মেলা হয়। পাশের গ্রামের বিনোদ নামের এক পুলিশ অফিসার সেই মেলায় আসে। তখনই সেখানে সঞ্জুর দল চলে আসে আর লুটপাট করতে থাকে। সঞ্জু আর সঞ্জুর দল চলে যাওয়ার পর বিনোদ লোকদের জিজ্ঞেস করে, আরে ভাই, এই ডাকাতরা এখানে প্রকাশ্যে লুটপাট করছে, এখানে কি পুলিশ স্টেশন নেই? আরে না স্যার, ডাকাতরা এখানে থানা বানাতেই দেয় না, বানানোর আগেই শ্রমিকদের মেরে তাড়িয়ে দেয়। বিনোদ সেখান থেকে যাবার পর সরকারের কাছে অনুরোধ করে আর বলে, সেই গ্রামে একটি আন্ডারগ্রাউন্ড পুলিশ পোস্ট বানাবে যা ডাকাতরা জানতে পারবে না। সরকার তার কথা মেনে নেয় এবং বিজয়পুরে একটি আন্ডারগ্রাউন্ড থানার নির্মাণ কাজ শুরু হয়। সঞ্জুর দল এসব কিছুই টের পায় না এবং শীঘ্রই সেখানে আন্ডারগ্রাউন্ড থানা তৈরি হয়ে যায়। এখন বিনোদ তার পুলিশ সেপাইদের নিয়ে ছদ্মবেশে আশেপাশের গ্রামে ঘুরে বেড়াতে শুরু করে এবং যেখানেই তারা ডাকাত দলের লোক খুঁজে পায় তাদের গ্রেফতার করে আন্ডারগ্রাউন্ড থানায় বন্দী করে। সঞ্জু ডাকাত তার চার সঙ্গী নিখোঁজ হওয়ায় অস্থির হয়ে যায়। আরে কি হচ্ছে, আমার সাথীরা কোথায় গায়েব হয়ে যাচ্ছে, খোঁজ লাগাও, যাও যজ্ঞা দেখো। কিন্তু বিনোদ যজ্ঞাকেও ধরে বন্দী করে ফেলে।
এবার সঞ্জুকে বাইরে বেরিয়ে আসতেই হয়। পুলিশ তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। অফিসার বিনোদ সঞ্জুকে বলে, তোমার খেলা শেষ, পুলিশ তোমাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে, পুলিশের কাছে আত্মসমর্পণ করো। পুলিশ সঞ্জুকে ধরে ফেলে। ধরা পড়ার পর সঞ্জু পুলিশকে জিজ্ঞেস করে, ইন্সপেক্টর সাহেব ধরে আমাকে ফেলেছেন, কিন্তু এটা তো বলেন আপনারা এখানে আসলেন কিভাবে, এখানে তো কোনো থানা নেই। চলো চান্দু, তুমি সব জানতে পারবে, এখানে আন্ডারগ্রাউন্ড থানা আছে যেখানে তোমার সাথীরা তোমার জন্য অপেক্ষা করছে। এইভাবে একটি আন্ডারগ্রাউন্ড থানা হওয়ায় আশেপাশের গ্রামগুলো সঞ্জুদের হাত থেকে মুক্তি পায় এবং সবাই পুলিশ অফিসার বিনোদের প্রশংসা করে। মিনি স্যান্ড ব্রিজ গাড়ি। এক গ্রামে মনু সিং নামে এক ডাকাত বাস করত। তার দল গ্রামের কাছে একটি গুহায় চুরি করার পরিকল্পনা করত। মনু সিং এর এক ছেলে ছিল সোনু, সে খুব বোকা ছিল। একদিন মনু সিং গুহায় তার সঙ্গীদের বলল, আমরা একই ধরনের গাড়িতে করে ব্যাংকে যাব, চুরির পর তোমরা সবাই গাড়িতে করে পালিয়ে যাবে, আর আমি পুলিশকে বিভ্রান্ত করতে অন্যদিকে ছুটে যাব। এটি শুনে সোনু বলল, বাহ বাবা, আপনার পরিকল্পনা কত ভালো, আপনি অনেক বুদ্ধিমান। সাব্বাস ছেলে, এক তুমি আছে যে আমাকে বুঝতে পারো, আর এই মূর্খদের দেখো কিভাবে বোকার মতো তাকিয়ে আছে। মনু সিং আর সোনু তাদের দলের লোকদের এভাবে অপমান করত, ব্যাপারটা অন্যদের খারাপ লাগত। এই দুই বাপ বেটা তো শুধু আমাদের অপমানই করে, ওদের শিক্ষা দিতেই হবে। ওই ডাকাতরা পুলিশের সাথে হাত মেলায় আর পুলিশকে মনু সিং এর চুরি করার পরিকল্পনা সম্পর্কে জানিয়ে দেয়। একদিন মনু সিং যখন ডাকাতি করতে যায় তখন সোনু তাকে বলে, বাবা বাবা, আমিও আজ আপনাদের সাথে আজ ব্যাংক ডাকাতি করতে যাব। হ্যাঁ হ্যাঁ বাবা, অবশ্যই, এখন তুমিও বড় হয়ে গেছো। এরপর মনু সিং তাদের সবাইকে পরিকল্পনা বোঝায়। ডাকাতির পর আমরা সবাই ওই পুরনো বালির সেতুর কাছে একত্রিত হব, আর তোমরা সেখানে দাঁড়ানো গাড়িতে টাকা নিয়ে গুহায় ফেরত এসো, আর আমি পুলিশদের বিভ্রান্ত করে অন্য রাস্তায় গুহায় ফিরে আসবো। হ্যাঁ হ্যাঁ বাবা, আমরা এটাই করব, আমি এই চোরদের সাথেই থাকব যাতে এরা কোনো বোকামি না করে। মনু সিং এর দলের লোকেরা বিষয়টি পুলিশকে জানিয়ে দেয়। পুলিশ বালির টিলার কাছে তাদের গাড়ি পার্ক করে রাখে। সোনু ব্যাংক ডাকাতির পর দলের লোকদের সাথে বালির টিলার কাছে পৌঁছায়। সেখানে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়ি দেখে খুশি হয়ে যায়। দেখছো তোমরা সবাই, বাবার বুদ্ধির প্রশংসা করতে হবে, গাড়িও রেখেছে পুলিশের, যাতে করে পুলিশও আমাদের পুলিশ ভেবে ছেড়ে দেয়। সোনু তার দলের লোকদের সাথে পুলিশের গাড়িতে উঠে পড়ে, কিন্তু তারা তাদের গুহার রাস্তা চিনত না। তারা জিপিএস ব্যবহার করে। জিপিএস তাদের সরাসরি থানায় নিয়ে যায়। সেখানে পুলিশ তাদের আটক করে ফেলে আর অনেক মারধর করে। অন্যদিকে গুহায় গিয়ে তারা মনু সিংকেও ধরে ফেলে এবং তাকেও জেলে বন্দী করে। এইভাবে মনু সিং এর বুদ্ধি আর সোনুর বোকামির ফল তাদেরকে ভোগ করতে হয় এবং তাদের বাকি জীবন জেলে কাটাতে হয়। সাইকেল মোটর বোট। সোলপুর গ্রামে মনীষ নামের এক মাঝি থাকত, সে খুব বুদ্ধিমান ছিল, কিন্তু সেই গ্রামে স্কুল না থাকায় শিশুদের নদী পার হয়ে পাশের গ্রামে যেতে হতো। এজন্য সবাইকে মনীষের নৌকাতেই উঠতে হতো, কারণ ওই গ্রামে শুধু মনীষেরই নৌকা ছিল। মনীষ এটি সুযোগ নেয়। চলো তাড়াতাড়ি করো, নইলে তোমাকে এখানে রেখেই চলে যাব, তখন তুমি কিভাবে স্কুলে যাবে? আর হ্যাঁ, কাল তোমার বাবা মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসবে। চাচা, আপনি কেন সবসময় টাকা চান এবং আমাদের বিরক্ত করেন? একই গ্রামে চিন্টু আর মোহন একই ক্লাসে পড়ত। চিন্টু সবসময় ভালো ফল করত আর মোহন একটু পিছিয়ে থাকত। চিন্টু সবসময় ক্লাসে প্রথম হতো বলে সবাই তার প্রশংসা করত। অন্যদিকে মোহনকে সবসময় বকাবকি করা হতো, তাই মোহন চিন্টুকে অনেক হিংসে করত। সবাই তো এই চিন্টুর অনেক প্রশংসা করে, আর সবাই আমাকে সবসময় কথা শোনায়। মারে, এই চিন্টুর তো কিছু করতেই হবে। চিন্টু আর মোহনের বার্ষিক পরীক্ষা চলে আসে। প্রথম পরীক্ষার দিন তারা দুজনে স্কুলে যাওয়ার জন্য আসে, কিন্তু মনীষ চিন্টুকে বলে,
আরে চিন্টু, নিচে নামো, নৌকা ভরে গিয়েছে, আমি তোমাকে নিতে পারবো না। কিন্তু চাচা, আমার পরীক্ষা, আজ আমার পরীক্ষা আছে, আমি ফেল করব। আরে আমি জানি না ফেল করো বা পাস, যাও এখান থেকে। এবং মুনিশ চিন্টুকে সেখানে রেখে নৌকা নিয়ে চলে যায়। সেদিন সন্ধ্যায় চিন্টু দেখে মোহন মুনিশকে টাকা দিচ্ছে। চাচা এই নিন আপনার টাকা, আপনি চিন্টুকে রেখে গিয়ে ভালোই করেছেন, কালকেও আপনি ওকে এভাবে রেখে যাবেন, যখন সে দুটি পরীক্ষা দেবে না তখন সে ফেল করবে, অনেক মজা হবে। চিন্টু বুঝতে পারে যে তাকে ছোট করার জন্য মোহনই এমন করেছে। পরের দিন সকালে যখন সব বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য আসে, তখন চিন্টুও সেখানে আসে এবং মনীষ তাকে বলে, আরে চিন্টু বাবা, আজকেও নৌকা এখন ভরে গেছে, নিচে নামো। আরে চাচা, আমি আপনার নৌকায় যাব না, দেখুন আমি আমার নিজের নৌকা বানিয়েছি এবং সেটা সাইকেলও দিয়ে চলে। তখন চিন্টু তার সাইকেল বোটে বসে নৌকা পার হয়ে যায় এবং সবার আগে স্কুলে পৌঁছে যায়। সবাই তার সাইকেল বোট দেখে অবাক হয়ে যায়। অন্যদিকে মোহন অনেক লজ্জা পায় এবং সে চিন্টুর কাছে ক্ষমা চায়। আরে কোনো ব্যাপার না মোহন, তুমি অনেক পরিশ্রম করো, তুমিও ভালো করতে পারবে। এখন চিন্টু আর মোহন ভালো বন্ধু হয়ে গেছে। তারা দুজনে সাইকেল বোটে বসে স্কুলে যায় এবং চিন্টু প্রথম ও মোহন ক্লাসে দ্বিতীয় হয়। দেখেছো মোহন, আমি বলেছিলাম তো, তুমি পরিশ্রম করলে তুমি অবশ্যই পাশ করবে।